যে নামাজ কেউ যদি নিয়মিত পড়ে আল্লাহ সুবাহ হুয়া তাকে প্রতিদিন হজ এবং উমরার সব দান করবে এবং জান্নাতে তার জন্য বিশাল অট্টালিকা আল্লাহ তালা তৈরি করে দিবেন তাছাড়া ওই ব্যক্তির আমল নামার গুনাহ যদি সমুদ্রে ফেনা তুললেও হয় আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এই নামাজ আদায়কারীর শরীরের চামড়া জাহান্নামের আগুন স্পর্শ করবে না এবং তার সারা দিনের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দেবেন কি মানুষের শরীরে যে প্রত্যেকটা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার সদকা সে এই নামাজের মাধ্যমে আদায় করে নিতে পারে প্রিয় দর্শক আসুন আমরা হাদিস থেকে জেনে নেই এই নামাজ সম্পর্কে হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল করিম সল্লাহ আলী বলেছেন বলেছেন মানসল্লাল ফাজরিফি জামায় আতিন যে ব্যক্তি ফজরের সলাত জামাতের সাথে আদায় করে সুম্মা হাততা ইয়দকুরুল্লাহ হত্যা যতক্ষণ সূর্য না উঠে সূর্য ওঠার আগ পর্যন্ত সে বসে বসে আল্লাহ তালার জিকিরি লিপ্ত থাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নামাজের পরে সে যথাস্থানে বসে থাকে এবং আল্লাহ তালার জিকির করে তারপর সুম্মা সাল্লা রখা আতেইন সূর্য ওঠার পরে দুরাকাত নামাজ আদায় করে কানু আজরি হাজ্ন ওম্রহ এই নামাজের মাধ্যমে তার আজর হচ্ছে পুরস্কার হচ্ছে একটি হজ এবং একটি উমরার সওয়াব আলহামদুল্লিয়া রাসূল আরও বলেন ত্যাম মাতিন তাম মাতিন ত্যাম্মা মানে হচ্ছে পূর্ণ হজ এবং ওমরা পূর্ণ পরিপূর্ণ 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 শব্দটা রাসুল তিনবার বলেছেন যেন শ্রোতারা বুঝে নিতে পারে যে এটা নিশ্চয়তা কতটা বেশি সুলি কারিম সাল্লা আলিহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে তারপর দুই রাকাত নামাজ আদায় করে এই দুই রাকাত নামাজের আজর মানে পুরস্কার বিনিময় আল্লাহ তালা কাছে সে পাবে একটি হজ এবং একটি উমরা সমতুল্য রাসুল বলেন পূর্ণ হজ এবং উমরা সমতুল্য তার মানে হলো এই আমরা যদি হজ করতে যাই হজ করতে মনে আমাদের চায় চাইলেই কিন্তু আমরা হজ করতে পারি না টাকা থাকলেও পারে বিভিন্ন ধরনের জটিলতা কাগজপত্র ভিসা তারপরে আপনার পাসপোর্ট সহ বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয় কিন্তু ঘরে বসে অল্প পরিশ্রমে অল্প সময়ে প্রতিদিন একটি হজ এবং একটি উমরা সব আল্লাহ তালা দান করেন অন্য হাদিস এসেছে মুআজ ইবনে আনাস আল জুহনি রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম বলেন মান কাদাফি মুসল্লাহ হিনা ইয়াং সরিফু মিন সলাতি সুভ যে ব্যক্তি সকালের নামাজ মানে ফজরের নামাজ আদায় করে তার মুসল্লায় বসে থাকে হাত্তা ইউসাব বেহা অতবর্ষে আল্লাহ তালা তাজবি পড়ে সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকর এ জাতীয় তাজবিগুলো পড়ে তারপর রকা আতে দুহা দুই রাকাত নামাজ পড়ে যেটাকে সলাত দুহা বলা হয় অনেকে এটাকে ইশরাকে বলে তো ইশরাক হোক দুহা হোক কোনো অসুবিধা নেই মোট কথা হচ্ছে দুই রাকাত নামাজ রাসুল বলেন লাকুল ইল্লা হয়রন ফজরের নামাজ এবং সলাতুদ্দোহার নামাজ এর মাঝখানে সে ভালো ছাড়া কোনো মন্দ কথা বলে না জিজ্ঞাসকার তো করে যদি কথা বলার প্রয়োজন হয় মন্দ কথা বলে না ভালো কথা বলে নবীজি বলেন ওয়া আবু হত জাবাদিল ওই ব্যক্তির আমল নামার যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ অন্য হাদিসে এসেছে হাসান ইবনে আলী আল্লাহ আনু বলেন রসুলি করিম সাল্লিউসাল্লাম বলেছেন মানসল্ল গদায়াতি যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সুম্মা দেখার্জল অতপর সে আল্লাহ তালা জিকির করে তাতুল শামস যতক্ষণ সূর্য না ওঠে সূর্য ওঠার আগ পর্যন্ত সূর্য উদয়ের আগ পর্যন্ত আল্লাহ জিকিরে লিপ্ত থাকে সুম্মা সল্লাহ রখা দুই রাকাত নামাজ আদায় করে আউ আরো রকা আয়াতিন অথবা চার রাকাত পরে দুই রাকাত অথবা চার রাকাত করে লাম তামাসা জিলদাহুন নাও রাহুল বাইহাকে জাহান্নামের আগুন তার চামড়াও স্পর্শ করবে না তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা সান্নিধ্য লাভের জন্য এই দুই রাকাত নামাজটা কতটা সহায়ক একজন মুমিন বান্দার জন্য আমল করতে উৎসাহী এরকম ব্যক্তির জন্য খুবই প্রয়োজন আবু আল্লাহ আন বলেন রসুলি করিম সল্লাল্লাহ আয়ুসাল্লাম বলেছেন ইন দা আল্লাহ ও জাল্লা ইয়াকুল আল্লাহ সায়ান ও আলা এটি হচ্ছে হাদিসে কদ্সি আল্লাহ বলেন ইবনা আদম হেবনে আদম আদম সন্তান লা মিন দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়তে তুমি অক্ষম হইও না অর্থাৎ তুমি ব্যর্থ হইও না তুমি চার রাকাত নামাজ পড়িনিও কি হবে আক ফিকা রবাহ আহমাদ দিনের শেষে আমি তোমার সকল প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট হয়ে যাব তাহলে আমাদের জীবনের প্রত্যেকের জীবনের চাহিদা আছে প্রয়োজন আছে হাজত আছে প্রত্যেক মানুষের এক একজনের প্রয়োজন এক এক রকম তো আল্লাহ তালা আমাদের সাথে এখানে ওয়াদা করছেন হে বান্দা তুমি দিনের শুরুতে চার রাকাত নামাজ আদায় করতে অক্ষম হও না যদি এটা পড়ো তাহলে সারা দিনের জন্য আমি যথেষ্ট হয়ে যাবে দিন শেষে তোমার প্রয়োজন আমি মিটিয়ে দেব এজন্য একই নিয়ে বিশ্বাস নিয়ে এই নামাজটা পড়া উচিত দুই রাকাত অথবা চার রাকাত বুড়াই দারাদিয়াল্লাহ আনহু বলে রসুল করিম মুহম আলিয়া বলছেন ফিল ইনসানে সালাতু মিয়াতি মাফসিলা প্রত্যেক মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া বা গ্রন্থি রয়েছে ফা আলাইহি তা সদ্দাক আইন কুল্লি মাফসিলি মিনহু বি সদাক প্রত্যেক জোড়া অথবা গ্রন্থির সুস্থতার নিয়ামত স্বরূপ প্রত্যেকটা জোড়ার বদৌলেতে শৎকা করা উচিত রাসুল বলেছেন মানুষের শরীরে জোড়া আছে তিনশো ষাটটি তিনশো ষাটটির জন্য তিনশো ষাটটি শৎকা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি সাহাবাইক্রাম এই কথা শুনে বললেন কলু তারা বললেন ইয়া আল্লাহ আল্লাহ নবী কে পারে কার পক্ষে সম্ভব দৈনিক প্রতিদিন তিনশো ষাটটি সৎকা করা রসুল বলেন যে মসজিদি তাতফিনুহা মসজিদে যদি থুতু পরে থাকে ময়লা পরে থাকে সেই ময়লা যদি কেউ সরিয়ে ফেলে তাহলে এটাও একটা সৎকা শুধু টাকা দান করাটাই সৎকা না মসজিদ থেকে কেউ যদি ময়লা পরিষ্কার করে এটা একটা সৎকা ওয়াসাই ও তুনাহিহি আনিত তরিক রাস্তার মধ্যে থেকে যে কেউ যদি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় যেমন রাস্তার মাঝখানে একটা ইট পড়ে আছে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে ডাল পড়ে আছে যেমন ধরুন প্রচন্ড তুফান হলো অথবা কোনো অথবা কোনো কারণে একটা গাছের ডাল ভেঙে পড়লো রাস্তার মাঝখানে যার কারণে উভয় পাশের মানুষগুলো যাতায়াতে সমস্যা হচ্ছে দুই পাশে গাড়ি আটকে আছে আপনি যদি অথবা কয়েকজন মিলে যদি রাস্তার মধ্য থেকে এই কষ্টদায়ক বস্তুটাই ডালটা এই গাছের অংশটা সরিয়ে দেন এর দ্বারা আপনি só da car sou apa